সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমাদের কোনো ব্লগ হবে না, ভ্লগিংস হবে না। আজকে চলে আসলাম আমাদের শাহনাজ শিবুল আমুর বিষয়ে। আমরা চেষ্টা দিয়েছিলাম শিমলাপুর বিষয়ে, আমরা যেটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম ওই বিষয়ে কিছু কথা বলার জন্য আসছি। আর ওইখানে যেটা আমাকে আমার নামে স্ট্যাটাস দিয়েছিল বলছিলাম, মূলত বিষয়টা বিষয়ে কথা বলতে আসছে আজকে। আজকে কথা আসতেছে না, গলা একদম শুকিয়ে গেছে, বেশি কথা বলতে পারবো না আমরা, কারণ দুজনেই রোজা রাখছি। অর্থাৎ আজকে সবে মেহরাজ উপলক্ষে যে রোজাটা রাখে, আজকে বাড়িতে মো আব্বু বড় ভাইয়া ভাবি তারপরে বকিয়া অন্য সবাই রোজা রাখছে আজকে। তো গলা কিন্তু শুকিয়ে গেছে, বেশি কথাও বলতে পারবো না। তারপরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি। কারণটা হচ্ছে কারো বিষয়ে অবশ্যই কিছু বললে সেটা জেনে শুনে করতে হবে। তো অবশ্যই আমাদের ভুল হয়েছে, এর জন্য আপনাদের সামনে কিছু কথা বলতে আসলাম। নাকি আমাদের ভুল হয় নাই, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমার মনে হচ্ছে আমার কোথাও না কোথাও ভুল হচ্ছে, এরকম আমার মনে হচ্ছে, যার কারণে আজকে চলে আসলাম। আজকে দুইটা বিষয়ে কথা বলবো। অবশ্যই তার নিলে আপনারা বলবেন যে মিজান ভাই টাইটেলে দেখা যাচ্ছে শিমুল্লাহ সরি কেন বলছে। ওই কথাটা হচ্ছে যে আমি গতকাল আমি তো শিমুল্লাহ বুকে ফলো করি অনেক আগে থেকে, কারণ আপুদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি বা অনেক কিছু জানার আছে, শেখার আছে। কারণ আমরা যখন ব্লগিং করতেছি আমরা তো আর সবগুলো একদিক দিয়ে পারবে, মানে আমরা সব দিক দিয়ে পারবে না, কোনো না কোনো কারণে আমাদের সমস্যা থাকতে পারে, এটা স্বাভাবিক, মানুষ মানে স্বাভাবিক ভুল করবে। তো আমি গতকালকে একটা আপুর স্টার দিয়েছিলাম শিমলাপুরে, এখানে লিখছে আই এম সরি। আচ্ছা আমাকে বলুন তো, তাহির হুজুরের ডেলি দেই চা আর কাবুনা টাইপের ভিডিও কতবার শেয়ার করছেন, মানে প্রশ্নবোধক চিহ্ন। সারাদিন তো এগুলোই দেখতাম আপনারা শেয়ার করেন। কাল আমি তাহির হুজুরের যে ভিডিওতে বানিয়ে শেয়ার করেছিলাম সেটা আমার টিকটক থেকে পাওয়া ছিল। ওইখানে ক্যাপশনটা এমন ছিল, কেউ আমাকে যখন আজ করে ভ্যালেন্টাইন্স ডেতে আমি কি করেছি, আমি ক্যাপশন চেঞ্জ করে দিয়েছিলাম। কারণ সত্যি কথা বলি, সোশ্যাল মিডিয়াতে আমি ওনার কোনো সিরিয়াস ক্লিপ দেখিনি, তারপরে আমি ওনার পুরো বক্তব্য দেখিনি, আমি ওনার কোনো ওয়াজের ভিডিও থেকে নিজের ক্লিপ কেটে বানাইনি কিছু। হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি সেটা স্বীকার করছি। আমি সব সময় আমার ভিউয়ারদের কথার গুরুত্ব দেই, আমার কোনো ভুল হতে পারে না এমন তো না, তাই না? আমিও মানুষ আপনাদের মতো। হ্যাঁ আপু, সুন্দর করে কমেন্ট করলে আমি বুঝতাম আর বুঝেছি দেখে আজকের এই পোস্ট। কিন্তু আমাকে এসে এই মাকে জিন্দা জ্বালিয়ে যাওয়া উচিত, রাস্তায় বাইলে দর্শন করবো, এই স্বামী মারা গেছে ঠিক হয়েছে, এটা কমেন্ট, মানে অনেক খারাপ খারাপ কমেন্ট করছে। আবার এখানে অনেক ছেলে মেয়েরা লাভ রেখ দিয়েছেন, আপনাদের নিজেদের লাইফের সব ঠিক আছে তো, না হলো অনলাইনে এসব বলার টাইম কারো হতো না। আপনাদের কমেন্ট দেখলে মনে হলো আপনারা জীবনে কোনোদিন ভুল করেননি। আর আমি পাবলিক ফিগার দেখে আমার ভুল করাটা মানে আমাকে মেরে ফেলতে হবে, তাই না? আমার জানা জানা ছিল না ওনার বাবা মারা গেছেন, এই কথা বলে উনি কাঁদছিলেন। আমার নিজের বাবা নেই, আমার পেজ গুলো দেখবেন অনেক বাবা চিকিৎসার জন্য আমি হেল্প দিয়েছি। আগে ব্যাপারটা জানলাম, আমি কোনোদিন এই ভিডিও করতাম না। আর একটা কথা বলি, কেউ কেউ বলছে টাকার জন্য এমন ভিডিও করছে, হয়তো আপনি জানেন না ফেসবুকে 3 মিনিটের নিচের কোনো ভিডিওতে মনিটাইজেশন হয় না, তাই আমি ওখান থেকে মনিটাইজ তাই আমি ওখান থেকে কোনো টাকা পাই না, যে ভিউ এর জন্য যা ইচ্ছা তাই দিব। আমার ভুল হয়েছে, আমি ভিডিওটি সবখান থেকে ডিলিট করে দিয়েছি, আমার বুঝে শুনে করা উচিত ছিল, ফ্রেন্ডের সাথে মজা করতে করতে হয়ে গিয়েছে, তবে এতে করবো বা ইতির কোনো দায় নেই। যারা মনে কষ্ট পেয়েছেন আমাকে মাফ করে দেবেন, দয়া করে যারা সুন্দরভাবে বুঝিয়ে বলছেন তাদের ধন্যবাদ। অর্থাৎ আপু বুঝিয়েতে চাইছে যে এই স্ট্যাটাসের মাধ্যমে আমরা যারা হয়তো আমরা ছোট ঠিক আছে, আমরা যারা ইউটিউবে বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি তাদের স্বাভাবিক ভুল হতেই পারে, কারণ আমরাও মানুষ। আমাদের মূল কথাটা হচ্ছে আমরা মানুষ, আপনি ভুল করেন না তেমন না, হয়তো আপনারগুলো ভিডিও আকারে দেখা যাচ্ছে না বা কেউ দেখতেছে না, হয়তো দেখলে একজন দুইজন দেখতেছে আপনার পাশের লোক, কিন্তু আমরা দেখতেছি না, যার কারণে আপনাদের দোষগুলো সহজে কেউ ধরতে পারতেছে না। আমরা পাবলিক ফিগারে করতেছি, হয়তো আমাদের ভুলটা কীভাবে হয় আমরা বুঝতেছি না, যে এটা করলে আমাদের ভুল হবে বা পাবলিক মেয়ের হবে, এটা আমাদের সহজে মাথায় আসে না, সবারই ভুল হয় দেখেন। অর্থাৎ আপু অনেক বড় ইউটিউবার, তো আপুরও ভুল হয়েছে, কারণটা হচ্ছে যে সহজে পাবলিক মেনে নেই, মানে আপু এটা বলছে অনেকেই এরকম, তাহির হুজুরকে নিয়ে ভিডিও করা নাই মনে হয় এরকম, খুব ভিডিও খুব কমে আছে এরকমের মধ্যে, অনেক ইউটিউবারই কিন্তু এরকম করছে, আপু বল বোঝা যাচ্ছে আমি করছি এটাই দোষ। তো যাক, এ বিষয়ে কোনো কথা বলার দরকার নেই। আমি বোঝাতে চাচ্ছি যে আমি অনেকে বলবেন আপনি কেন এটা নিয়ে কথা বলতেছেন,
আমি এটা নিয়ে কথা বলতেছি না, আমি কথা বলতেছি আমার বিষয় নিয়ে। কিছুদিন আগে আমারও একটা এরকম ঘটনা হয়েছে যেটাতে অনেকে অনেক ধরনের বলতেছে, কিন্তু আমরা দুজনে এটা মেনে করতেছি বা দুজনে দুজনকে বলে করতেছি। কোন একটা ডিসিশন নেওয়ার আগে আমরা দুজন একজন অপরকে শেয়ার করি, যেটার কমেন্ট দেখলে আমার ধরো অনেক খারাপ লাগে, অনেকে মা বাবাদেরও বলে, আবার অনেকে অনেক কিছু বলে, তো আমাদের অবশ্যই মন আছে, আমাদেরও খারাপ লাগে। তো যার কারণে আপুর উদাহরণটা দিতে আসছি, অনেকে বুঝবেন না, এই জন্য আজকে বুঝিয়ে বলার জন্য আমি আল্লাহ বলে যে মানে বিপদে হলুদ দিলে ঠিক সেম একই আপুর সঙ্গে এই স্ট্যাটাস দেখে আপুর পেজে আমার মনে হলো এটা নিয়ে কিছু বলা উচিত। আর আরেকটা বিষয় যেটা আপনারা বলছিলেন মিজান ভাই, আপনি যেটা আমাদেরকে এখানে দেখাচ্ছেন ওইটা শিমুলাপুর আইডি না, আর অনেকে বলতেছেন এটা শিমুলাপুর ফেসবুক আইডি, অনেকে বলতেছেন না, অনেকে বলতেছেন হ্যাঁ। তবে আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু মনে হচ্ছে এটা শিমুলাপুর আইডি না। তবে শিমুলাপুর এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া, আমি মনে করি যে শিমুলাপুর এই বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি। কেন জানেন, ওই এই ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে ওইটা যদি শিমুলাপুর হয়ে থাকে তাহলে কিছু বলার নাই, আর যদি ওইটা যদি শিমুলাপুর না হয় তাহলে আমি মনে করি, মনে করেন যে ওই ফেসবুক থেকে যদি কেউ গুজব চড়ায় তাহলে প্রথমে কাকে চিনবে, প্রথমে শিমুলাপুরকে চিনবে। কি জন্য, শিমুলাপুর অনেক বড় ইউটিউবার বা অনেকেই চিনে, যার কারণে প্রথমে ধরবে যে এটা শিমুলাপুর। কারণটা হচ্ছে দেখি, স্বাভাবিক মানুষের একটা স্ট্যাটাসে 50-100 এরকম লাইক করবে বা কিছু কমেন্ট করবে এরকম, কিন্তু আমার ওই স্ট্যাটাসে প্রায় 1600 আমি দেখছিলাম লাস্টে, প্রায় 1600 মতো কি পড়ছে, মানে বিভিন্ন রকম লাইক লাইক পড়ছে বা বিভিন্ন রিয়েক্ট আর কি। তো 1600 লাইক পড়া মানে সেখানে বোঝা যাচ্ছে ওইটাও অনেক বড় হয়ে গেছে ওই ফেসবুকটা। তো আমি মনে করি ওইটা যদি শিমুলাপুর না হয় তাহলে শিমুলাপুর কোনো একটা পদক্ষেপ নেওয়া জরুরি। কারণ আমার বিষয় করছে, আমি এই বিষয়ের জন্য বলতেছি না, হয়তো আরেকদিন আমারটা তেমন বিষয় না, কারণ আমরা দুজনে মেনে করছি বা আমরা দুজনে একে অপরের দুঃখে আমরা সবসময় থাকি। তো কিন্তু যদি একটা ভুল নিউজ বা সরকারের বিরুদ্ধে বলে বা আজকাল তো সরকারের বিরুদ্ধে কিছু বললে অবশ্যই, বা না জেনে কিছু বললে অবশ্যই এটা অনেক জবাবদিহিত হয়। তো যদি এরকম যদি পেজ বা ইউটিউব বলেন বা ফেসবুক বলেন থেকে যদি ভুল ভ্রান্ত যদি কোনো কিছু ছড়ায় দেশ বিরোধী, তাহলে অবশ্যই সেটার জন্য পদক্ষেপ নিতে হয় বা বিভিন্ন বিপদে পড়তে হয়। তো এই জন্য বলতেছি ফেসবুকটা অনেক বড় হয়ে গেছে, এটা যদি সত্যি আপনার না হয়ে থাকে, হয়তো যদি আপনার চোখে পড়া আর কি না বললো তার করার কিছু নাই, এটা যদি শিমুলাপুর চোখে পড়া আমাদের এই ভিডিওটা, আপনার উদ্দেশ্য শুধু একটাই কথা বলতেছি আপু, এটা যদি আপনার হয়ে থাকে তাহলে সমস্যা নাই, আর আমাদেরকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন বা কোনো ভুল ভ্রান্তি বললে ক্ষমা করে দিবেন। আর যদি আপনার না হয়ে থাকে, আপনাদের কাছে আমরা সবার পক্ষ থেকে রিকোয়েস্ট করতেছি আপনি এই বিষয়ে কিছু একটা পদক্ষেপ নেন। আমি ওনার সাথে মেসেজে কথা বলছি, মানে হয়তো যদি শিমুলাপুর হলে শিমুলাপুর না হলে নাই, ওইখানে আমাকে উত্তরও দিছে অবশ্যই, তার জন্য তাকেও ধন্যবাদ যদি শিমুলাপুর হয়ে যায়। কিন্তু ওইখানে অনেক কথা কথা বলতে হবে, আমিও এক পর্যায়ে বলতেছি আপনাকে কেউ বিশ্বাস করতেছে, অনেকে আমাকে বলতেছে যে এটা পেক আইডি শিমুলাপুর, এটা শিমুলাপুর আইডি না, শিমুলাপুর আইডিতে রহমান নাই, তো এরকম বলতেছে। তো আমি ওনাকে এই বিষয়টা জানাইছি যে এটা নাকি শিমুলাপুর আইডি না, আপনি আমাকে একটা কল দেন, নয়তো বা আপনি আমাকে একটা ভয়েস রেকর্ড দেন, অথবা আপনি আমাকে একটা কি দেন, মানে আপনি আপনার চ্যানেল থেকে আমাকে একটা কমেন্ট করেন, আমি সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো সরে নিব, এবং আপনি যা যা বলেন আমি তাই মানতে রাজি, কারণ আমি বড় ইউটিউবার বা আমাদের আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি, যার কারণে আমরা আপনারা যা বলেন আমাদের বড় জনরা যা বলেন আমরা তা মানতে বাধ্য, এরকম বলছি। উনি বলতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে আজকে 3 দিন মতো হচ্ছে, কোনো রিপ্লাই নাই, আমি 2-3টা আরো মেসেজ দিচ্ছি কোনো রিপ্লাই দিচ্ছে না। তো এই ভিডিওটা যদি উনিও দেখে থাকে তাহলে আপনার উদ্দেশ্য একটা কথা বলতেছে, আপনি যদি পেক আইডি চালাই থাকেন তাহলে আপনার উদ্দেশ্য বলতেছি এরকম আমার বিষয় করছেন, আমি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছি না বা কোনো কিছু করতেছি না, কিন্তু এমন কোনো কিছু সামনে করবেন না যেটার কারণে আপনারও ক্ষতি হতে পারে বা শিমুলাপুরও ক্ষতি হতে পারে, আপনিও মানুষ, তো জন্য বলতেছি এমন কোনো নিউজ বা এমন কোনো গুজব ছড়াবেন না যার কারণে আপনার ক্ষতি হয়। আমরা মেনে শুনে করছি এই বিষয়ে, আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, তো সবাই এখানে কমেন্ট করতেছে ভুল বুঝছে, তো হয়তো এরকম ভুল বুঝতে পারে অনেক, আপনি একটা দিবেন এটা এমনি সবাই সত্যি মানে, কারণ পাবলিক যাচাই করে না যে আসল সত্যি থাকে, ওরা ওই যে ভিডিওর 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, ভিডিওর 5 মিনিট 10 মিনিট যেটা দেখে সবাই কি হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়, কিন্তু বাস্তবটা কেউ বোঝে না। তো সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট থাকবে এটাই, সবাই একটু জেনে শুনে ভালোভাবে সবার পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, কারণ আমরাও মানুষ আপনারাও মানুষ, আমাদের ভুল হলে আমাদেরকে ধরিয়ে দিবেন, অবশ্যই আমরা সেটা সংশোধন করার চেষ্টা করবো। আপনারা প্র্যাঙ্ক না করতে বলছিলেন, আমরা করতেছি না, ওই ধরনের প্র্যাঙ্ক আর হবে না। তো
ইনশাআল্লাহ যদি আপনারা কোন রকম কমেন্ট করেন মিজান ভাই এরকম করেন আমরা এরকম করব অথবা বলেন বেশিরভাগ যে পক্ষে বলেন আমরা এর পক্ষে করব তো আমরা মূলত কথাগুলো বলতে যাচ্ছি আমার ভালো অংশ দিয়েছে কি দাঁড়াইছে হ্যাঁ না গান দিছে ওরা ওই দিন কথা বলতে গিয়ে অন্য বলতেছে তো দেখেন আমার চার পাঁচ দিয়ে মানে গাম গাম হয়ে গেছে তো আমার ওই দিকে আজকে এখন মাত্র আমি নামাজ পড়ে আসছি জুমার নামাজ পড়ে আমি আসছি অন্য নামাজ পড়ে শেষ করছে আর একটু পরে আমরা আজকে মাঠে যাবো সেটার ব্লগ আসবে দেখবেন কারণ মাঠে না গেল আজকে লবণ উঠতেছে তার এদিকে ভাই মনে হয় আছে বাকি রান্না করতেছে আর নিয়েও যাবে একটু পর তো আমি একটু মাঠের দিকে চলে যাব এখানে সাকিবও চলে গেছে আব্বু চলে গেছে তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না আপনাদের উপর ছেড়ে দিলাম আর আবুকে বলতে সেটা যে আপনারা হয়ে একটু পথকে নেবেন আর আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা আপনার কোনো ক্ষতি হয়ে থাকে বা আগের এটা যদি আপনি না হন তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিও অস্তিত্ব হয়নি তো আমাদের সবগুলো মিলিয়ে আমাদের কমার দৃষ্টি এখানেও আমরা কিন্তু খারাপ কিছু বলি নাই তো আপনার পক্ষ নিয়ে বলছি আপু তো যদি দেখে থাকেন অবশ্যই বিষয়ে কোনো কিছু বলবেন এটা আশা করি আমরা সকলের পক্ষ থেকে কারণ আমরা চাই না কেউ গুজব ছড়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর শিমুল আবুকে সবাই ভালোবাসেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা